খ্রিশুতপুর সন্তানরা আসুন আজকে আমরা বাইবেল থেকে দেখি বিবলিকালী প্রভু কেমন ভাবে নেওয়া উচিত প্রভুর ভোজ অর্থাৎ প্রভুকে ভোজন করাই হচ্ছে প্রভুর ভোজ প্রভুর ভোজ কোন প্রসাদ নয় প্রভুর ভোজ হচ্ছে স্বয়ং প্রভুকে আমাদের মধ্যে প্রবেশ করানো প্রভুর ভোজ হচ্ছে একটা ঐশ্বরিক শক্তি বা পাওয়ার খ্রিশুতপুর সন্তানরা আজকের প্রত্যেক শিষ্যদের যারা জলবাক্তৃষ্ণ নিয়ে প্রভুকে গ্রহণ করছে প্রত্যেককে অতি অবশ্যই 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 প্রভুভোজ নিতে হবে প্রভুভোষ গুরুত্বপূর্ণ যখন আমরা প্রভুকে স্বয়ং প্রভুকে আমাদের মধ্যে প্রবেশ করি আর প্রভু আজ্ঞা করে গেছেন যে আমার দেহ রক্ত খায় আমি তার মধ্যে থাকি এবং তিনি আমাদের মধ্যে যে কেউ প্রভু ভোজকে গ্রহণ করে না সে জীবন পায় না যার মধ্যে প্রভু নেই তার মধ্যে জীবন নেয় অতএব প্রভুকে আমাদেরকে ভোজন করতে হবে জগতে অনেক বিষয় আছে প্রভুকে দিতে হয় কিন্তু আমার প্রভু অন্যরকম আমার প্রভু বলে জগতের সমস্ত কিছু আমার তুমি আমাদেরকে কি দিতে পারো তুমি কি দিয়ে আমার পূজা করতে পারো আমি স্বয়ং তোমার মধ্যে আমি স্বয়ং তোমার গ্লাসের মধ্যে ধরা আমি স্বয়ং তোমার মধ্যে আসি তাই প্রভু আজকে আমাদের মধ্যে অবশ্যই অবশ্যই একজন শিষ্য নিতে হবে আজকে প্রভু কিভাবে নেওয়ার কথা প্রভু বলে গেছেন আমরা যদি প্রথম করণ দিয়েও তার এগারোর চব্বিশ থেকে চৌত্রিশ পথ পড়ি সেখানে লেখা আছে আর সেই রাতেতে। তিনি রুটি লইলেন এবং ধন্যবাদপূর্বক ভাঙিলেন ও কহিলেন ইহা আমার শরীর ইহা তোমাদের জন্য আমার শরণার্থে ইহা করিও সেই প্রকারে তিনি ভোজনের পর পানপত্র লইয়া কহিলেন এই পানপত্র আমার রক্তের নতুন নিয়ম তোমরা যতবার পান করিবে আমার শরণার্থে ইহা করিও কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পানপত্রে পান করো ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো যে পর্যন্ত তিনি না আসেন অতএব যে কেহ অযোগ্য রূপে প্রভু রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করিবে সে প্রভু শরীরের ও রক্তে দায়ী হইবে কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক এবং এই প্রকারে সেই রুটি ভোজন ও পাত্রে পান করুক কেননা যে ব্যক্তি ভোজনও পান করে সে যদি তার শরীর না চেনে তবে সে আপনার বিচারাজ্ঞা ভোজন পান করে এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে এবং অনেকে নিদ্রাগত হয়ে আমরা যদি আপনার আপনারাই চিনিতাম তবে আমরা বিচারিত হইতাম না কিন্তু আমরা যখন প্রভুর কর্তৃত্ব বিচারিত হই তখন শাসিত হই যেন জগতের দান্নাজ্ঞা প্রাপ্ত না হই অতএব হে আমার ভ্রাতৃগণ তোমরা যখন ভোজন করিবার জন্য সময়বত হও তখন একজন অন্যজনের জন্য অপেক্ষা করিও খ্রিস্ট প্রিয় সন্তানরা মনে রাখবেন প্রভু এখানে ভোজন প্রভু ভোজন করার পর সবাই বলে গেছেন যে প্রভুর শরীর তিনি শেষ রাত্রিতে যখন প্রভু শিশুদেরকে নিয়ে তিনি বহু বৈদিত ছিলেন তখন কী করছেন তিনি লুটিলেন ধন্যবাদ দিলেন ভাঙিলেন অংশকে দিলেন তিনি পানপত্র নিলেন ধন্যবাদ দিলেন অংশকে দিলেন ফলে এটা আমার শরীর আর এই পানপত্র হচ্ছে আমার আমার রক্ত শরীরের রক্ত যে ঘন করে সে পান করে আর আমরা যখন এগুলো পান করি অবশ্যই অবশ্যই আমাদেরকে কী করতে হবে আমাদেরকে তার মৃত্যুর কথাকে স্মরণ করতে হবে আর কী করতে হবে আমরা যেন তার শরীরকে জানি অবশ্যই আমাদেরকে প্রভুর কাছে এসে ক্ষমা চাইতে হবে আমরা যে সময় প্রভুভোজ নিচ্ছি তার আগে আমাদের যা কিছু মনে পড়ছে যার বিরুদ্ধে আমরা কোনো ভুল করছি করছি তাদেরকে আমাদেরকে ক্ষমা করতে হবে প্রভু গোপনে বর্তমান তিনিও আমাদেরকে ক্ষমা করবেন এবং তারপরেই আমরা যখন প্রভুর কাছে যাই তখন আমরা একসঙ্গে মিলিতভাবে যেন প্রভুভজকে গ্রহণ করি তার কারণ আমরা যদি দেহকে না চিনি প্রভুকে না চিনি যদি ভ্রমণ করি তাহলে আমরাও বিচার আগে যেতে পারি পুরন সন্তানরা সাবধান যখন আমরা প্রভুঘোষ নেই তখন আমাদেরকে অবশ্যই অবশ্যই করে আমাদেরকে ঈশ্বরকে ধন্যবাদ দিতে প্রভুর ঘোষকে গ্রহণ করতে হবে এবং প্রভু ঘোষ গ্রহণ করার পরে আমাদেরকে ঈশ্বরের জয় গান করতে হবে ঈশ্বরের জয় করতে হবে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে প্রকৃত রূপে প্রভুঘোজ বিগুলি কালী হচ্ছে প্রভু যিশুকে সঠিকভাবে জেনে তারপরেই প্রভুভোজ গ্রহণ করা উচিত একমাত্র যারা জলরক্ষা নিয়েছে তারাই একমাত্র প্রভু ভোজকে গ্রহণ করতে পারে সন্তানরা আসুন আমরা প্রভু ভোজকে আমাদের জীবনে গ্রহণ করি এবং প্রভু ভোজকে আমরা সবাই একত্রিত হবে মিলিত হবে ভক্তি ভয় সহকারে আমরা যেন তার ভোজকে আমরা গ্রহণ করি ভয় এই কারণে কারণ আমরা যদি ভয় না করি তাহলে তার আজ্ঞাকে মানতে পারবো না অবশ্যই ভক্তি সহকারে ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে সবাই একসঙ্গে মিলিত হবে প্রভু ভোজকে গ্রহণ করা জন্য এবং প্রভু ভোজের পরে প্রভুর গৌরব প্রশংসা করা উচিত প্রভু জয় জয়কার করা উচিত কারণ আমরা যদি বাইবেল দেখি সেখানে প্রভু ভোজ গ্রহণ করার পর তারা ঈশ্বরের জয় ধ্বনি করতে করতে তার বাবু দোকান ছিল কৃষ্ণ আমাদেরও প্রভু ভোজ গ্রহণ ঈশ্বরের জয় গ্রহণ করতে হবে জয় জয়কার জয় জয়কার যিশুরি জয় জয়কার ধন্যবাদ 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 আমার প্রিয় যিশু যখন জগতে ছিলেন কত অদ্ভুত অদ্ভুত কাজ করেছে কত মরাকে বাঁচালেন কত ভুকাকে খাওয়ালেন কত রুগীকে সুস্থ করলেন জয় কা

প্রত্যেকে ভালো থাকবেন বহু